হ্যালো আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী আজ হচ্ছে শনিবার শনিবারের সকালবেলা এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো ছেলেকে আমি এই মাত্র ম্যাগি করে দিয়ে এলাম ব্রেকফাস্ট করছে কারণ ও ব্রেকফাস্ট করছে কারণ ও স্যার আসবে তাই ওকে আগে করে দিয়েছি তো আমার এখনও ব্রেকফাস্ট হয়নি সকালবেলা উঠে যা যা কাজ করার কাজ হয়ে গেছে আজকে আটটায় উঠেছি যা কাঁচা ধোয়া মেলা ঠাকুরের কাজ টুকটাক যা থাকে বিছনা গোছানো দুটো ঘরে সব কিছুই হয়ে গেছে আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি ছেলেকে করে দিলাম আর ব্রেকফাস্ট কি করব তাও জানি না এখন আমি ওপরের ঘরে আছি নিচে যাই দেখি কি করি তারপর করব কি লাঞ্চে কি রান্না করব সেটাও ঠিক করিনি সেটাও করতে হবে তো যাই হোক আজ থেকে আমি ভিডিওটা শুরু করছি কালকে করতে পারিনি কালকে কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি তো আজকে দেখা যাক কি আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে আর এমনিতে তো শীতকাল চলে যাচ্ছে বুঝতেই পারছেন বেশ বসন্তকালের একটা বাতাবরণ আবহাওয়া পড়েই গেছে আর এবছরের সরস্বতী পুজোটা তো একদম ফাল্গুন মাসে প্রথমে চলে গেল মাং মাসে হলোই না তো যাই হোক এখন রোদের চড়াটাও প্রচণ্ড বেড়ে গেছে বোঝাই যাচ্ছে বসন্ত এসে গেছে হ্যাঁ বসন্ত ডাক দিয়ে দিয়েছে আর এই কদিন যেসব ডেগুলো গেল কী কী ডেগুলো গেল ওই টেরি ডে বলুন চকলেট ডে বলুন প্রমিস ডে বলুন হাফ ডে বলুন সবই চলে গেল তবে কোনটা কি কবে হলো জানি না হয়তো ফেসবুক হয়তো খুললাম দেখা গেল ও দিয়েছে তখন যেটা বুঝলাম ও আজকে এটা এই ডে নাহলে আমার মনে থাকে না আমার একটাই ডে মনে থাকে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেটা হচ্ছে কাল মানে আজকে তেরো তারিখ রবিবার কাল চোদ্দো তারিখ তো ওটাই ভালো মনে থাকে তো ইচ্ছা আছে কালকে একটা কিছু স্পেশাল ভিডিও করা তো দেখা যাক কালকের ব্যাপারটা কালকেই সার্চ আজকে কি কি করছি শেয়ার করব সেটা সেটা আজকেই দেখি তো তো কাল কালকের যাই হোক এখন নিচে যাই নিচে গিয়ে ব্রেকফাস্টটা করি না হলে প্রচুর দেরি হয়ে যাবে ব্রেকফাস্ট করব রান্না করব বুঝতেই পারছেন সব দেরি হয়ে যাবে তাহলে চলুন আমার সাথে নিচে যাই আচ্ছা আপনাদের একবার আমি আমার ওপরের ঘরের ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর ওপরের ঘরে এই ব্যালকনিটা দেখতেই পাচ্ছেন মানে উইন্ডো মতো জানলা করা আছে উইন্ডো সিস্টেমের মতো কেন জানেন ব্যালকনিতে যখন বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হয় এত ঝাপটা লাগে যে জলে ভর্তি হয়ে যায় তো সেই জন্য এই উইন্ডোর মতো করা আছে পাল্লা করা আছে যাতে ঝড় বৃষ্টি হলে জলটা না ঢুকতে পারে তো ইচ্ছা আছে এই ব্যালকনিটা একবার মেক ওভার করবো যদি কোনোদিন মেক ওভার করতে পারি তো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব ঠিক আছে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে সোজা আমি কিচেনে চলে আস চলে এসেছি আর কিচেনে দেখতেই পাচ্ছেন আমি রান্না শুরু করে দিয়েছি এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো তো আজকে রান্না করেছি হচ্ছে আমের চাটনি আর বেগুন উচ্ছে ভাজা আর করেছি হচ্ছে আলু ডিম কষা তো এই আমরা লাঞ্চ কমপ্লিট করেছি ঠিক আছে এই মাত্র রান্না হলো মুখে একদম কালি ঝুলি মাখা যাই হোক স্নান করতে যাব স্নান করব তার আগে ছাদে গিয়ে জামা কাপড় তুলবো তো অনেক কাজ তো তারও আগে আবার গ্যাস পরিষ্কার করব তো এত কিছু কাজ করে তারপরে স্নান করতে যাব তা এখন অলরেডি পৌনে একটা হ্যাঁ প্রায় পৌনে একটা বাজে তো বুঝতেই পারছেন তাহলে এতগুলো কাজ করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে প্রায় এক ঘন্টা দেরি হয়ে যাবে তো যাই হোক পরে আবার আপনাদের সাথে দেখা করছি আগে এই সব কাজগুলো করে নিই নাহলে প্রচুর দেরি হয়ে যাবে তারপর আপনাদের সাথে আবার গল্প করতে চলে আসছি ঠিক আছে যা যা করার করে নিয়েছি স্নান করে আর এরপর লাঞ্চ করতে বসবো আর এখন প্রায় দুটো বাজে এরপরে যদি বসি আরও দেরি হয়ে যাবে তাই লাঞ্চ করার আগে একটু আপনাদের সাথে কথা বলে নিচ্ছি তো যাই হোক আমি বলছিলাম না সকালবেলা যে শুক্রবার কোনো ভিডিও করতে পারিনি তার কারণটা বলে নিই কারণ আমার এতটাই মাথা যন্ত্রণা হচ্ছিলো আগের দিন মাথা যন্ত্রণা রাত্রি হয়েছে তারপরের দিন হয়েছে মানে দুদিন দিন তিন দিন ধরে এক নাগারে মানে একটু কমছে একটু হচ্ছে একটু কমছে একটু হচ্ছে যে কারণে না আমি শুক্রবার দিন কোনো ভিডিও শুট করতে পারিনি তাই আজকে থেকে করছি তো যাই হোক মেয়েদের কি বলবো বলুন না যতই শরীর খারাপ হোক সেই সংসারের কাজ করতেই হবে তো কিছু তো করার নেই শরীর খারাপ যতই হোক তো একটুখানি রেস্ট নিচ্ছি আবার করছি একটুখানি রেস্ট নিচ্ছি আবার করছি শরীর খারাপ হলো যতক্ষণ না একদম শুয়ে পড়ছি শরীর খারাপ হলেও কোনো রেস্ট নেই ভালো লাগছে না তবুও কাজ করতে হবে তো কি আর বলবো কাছ থেকে কোনো ছুটি নেই তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই এরপরে খেতে বসলে দেরি হয়ে যাবে এমনিতেই খেতে খেতে খেয়ে উঠতে উঠতে আড়াইটা পনেরো দিনটা বেজে যাবে তো যাই হোক খেয়ে নিই খেয়ে বলবো কিন্তু ঠিক আছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একটু বেডে বসে আছি আর আমার সাথে কারা বসে আছে একটু দেখুন এই যে আমার ছেলে আর এই যে হচ্ছে এইযায়ের মেয়ে আর এই যে হচ্ছে আমার যায় ছেলে মানে আমাদের বাড়ির একদম যাকে বলে ছোট সদস্য ওকে আমি কোনোদিন দেখাইনি ও বেবি হচ্ছে সাড়ে চার মাসের মতো বয়স অক্টোবরের তিন তারিখে হয়েছে তো এই ফার্স্ট আমি আমার ভিডিও দেখাচ্ছি কোনোদিন সুযোগ হয়নি তো আজকে একদম কান্নাকাটি করেনি তো তাই দেখাতে পারছি তো দাঁড়ান একটু সামনে দেখে ওকে দেখাই তো দেখেছেন কিরম দেখছে চোখ বড় বড় করে আর এরা কার্টুন দেখছে যেহেতু ও কার্টুন দেখছে এই যে এই যে কার্টুন চলছে তো এরা যেহেতু কার্টুন দেখছে তো ও কিন্তু বসে বসে কার্টুন চুপ করে দেখছে আর ওর একদম কান্নাকাটি নেই একদম ওর কান্নাকাটি নেই চুপচাপ বসে বসে এদের সাথে কার্টুন দেখে আর এদের সাথে ও ভালোই খেলে দাদা দিদি তো খুব ভালো থাকে ওদের সাথে তো যাই হোক আজ প্রথম ওকে দেখালাম কেমন লাগলো দেখে আপনারা একটু দেখে বলবেন ঠিক আছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়া মানে আর কি আর টিভি দেখতে দেখতে চমক ঘুমটা চলে এসেছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি অনেক বেজে গেছে তো আমাদের চা পা খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো চা খেয়ে দিয়ে আমার মনে হলো যে ভিডিওটা তো সেই সকাল থেকে শুরু করেছি এন্ডিং করতেই হবে তো ভাবলাম তাহলে এন্ডিংটা করে নিই আর নিচের ঘরে যেহেতু টিভি চলছে ক্যামেরা অন করা যাবে না তাই আমি ওপরের ঘরে চলে এলাম ক্যামেরা নিয়ে তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু বলবেন ঠিক আছে আমি তাহলে কালকে হো কালকে একটা স্পেশাল ডে আছে কিন্তু ঠিক আছে আমি কিন্তু ভিডিওর প্রথমে শুরুতেই বলেছি যে কালকে একটা স্পেশাল ভিডিও তৈরি করবো তো দেখা যাক আমি আমার মতো করে কি ভিডিও আপনাদের উপহার দিতে পারি যেটা দেখলে আপনারা খুবই খুশি হবেন তো তো কালকে কালকে তার জন্য প্রস্তুতি নিতে হবে নিজের মাইন্ডটাকে প্রস্তুতি করতে হবে তো ঠিক আছে তাহলে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক আমি আবার নেক্সট বার একটা ঝকঝকে তথ্যকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য আপনাদের সবাইকে Good night and goodbye.